أهلي وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم صادقون قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في والله بكل شيء عليم الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
وسلموا تسليما. اللهم নবীর প্রেমে হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে জোরালো কণ্ঠে সবাই বলুন محمدنا هو سيدنا فالعز لنا لإجابته. اللهم وعلى آل سيدنا. রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা. আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি. সূরত ইউসুফ বিদারি হিকমত লুকমানে পারি কুরআনি ইহদিনে সাদিমানে বানাওয়াল উলা কশফত তুজা বিজামালিহি حسنت جميع خصاله. صلوا سمونا تيروبوتي انجل প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি উত্তরবঙ্গের গেটওয়ে সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার এরান্দহ হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত 22তম দুদিন ব্যাপী তাফসির মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি এরান্দ হাফিজিয়া কওমি মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব ইকরামুল হক, প্রধান অতিথি মাননীয় সাংসদ, বিশেষ অতিথি জনাব তাইয়ুবুর রহমান, আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম হাফিজ মাওলানা হিলালুদ্দিন নৌরী,
উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফজলাইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দীন ইসলামের নরসারগুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে উল্টো প্রশ্ন করলেন, তবে হ্যাঁ, এই প্রশ্নের মাঝে ভালোবাসা বিদ্যমান, মহাব্বত ভালোবাসা আছে বলি এই প্রশ্নটি আবার করা যায়। আমাদের মহাব্বত ভালোবাসা, এই ক্যামেরাম্যান সাবধানে ওঠেন, পিছন থেকে লাথিও আসতে পারে, ঠিক না? সব ঠিক, লাথি মানে ভালো, এটা ঠিক হয় কেমন? পরে একটু মাঝে মাঝে ঠিকঠাক করবে তো, একটু সবর করতে হবে। হাজারো কাজের ভিড়ে ব্যস্ত সময় পাড়ি দিয়ে ক্লান্ত শান্ত দেহটাকে যখন আমরা স্বস্তির জন্য বিছানার দিকে যাব, আরামে ঘুম, এখন খুব বেশি ঠান্ডাও না আবার গরমও না, এর মাঝামাঝি একটি পর্যায়ের ঘুমটা খুব আরামের এবং লম্বা রাত, এই আরামের একটা ঘুমকে বর্জন করে আমরা বসে আছি ঠান্ডা মাটিতে, কোরআনের টানে, জান্নাতের বাগানে, যিনি আমাকে আসার বসার তৌফিক দিলেন সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল-হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-ঘিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে দিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় আল কোরআন আল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাত, একটি পারিবারিক সূরা, কি সূরা? সবার পরিবার আছে না নাই? একটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কি বলেন? বলেন সবাই, পরিবার গঠন হলে সমাজ গঠন হবে, সমাজ গঠন হলে রাষ্ট্র গঠন হবে, রাষ্ট্র গঠন হলে একটা জাতি গঠন হয়ে যাবে। আমি একটা পরিবারের সুরাজকে ধরেছি, পুরো সুরা তো আলোচনা করা সম্ভব না এক রাতে, আমি ছোট্ট একটা আয়াত, শুধু দুটো আয়াত শুধু আমি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহর ভাষায় কারা সত্যবাদী, আমরা কাদেরকে সত্যবাদী বলি, আল্লাহ কাকে সত্যবাদী বলে, তাহলে আমরা কাউকে সত্যবাদী বললে এটা ঠিক হবে না? আল্লাহ যেটা যাকে বলবেন সত্যবাদী সেটাই ঠিক হবে? আল্লাহ যা বলবেন সেটাই কি ঠিক হবে? আমরা সত্যবাদী হতে চাই মানুষের কাছে, অন্যের কাছে, না আল্লাহর কাছে? সত্যবাদী কারা? আল্লাহ পাক এটা শনাক্ত করে দিচ্ছেন এই আয়াতের মধ্য দিয়ে, সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 15। আমি আমার বাবার কোনো কিস্সা কাহিনী নয়, আমার দাদার মরে যাওয়ার কোনো কথা বলতে আসেনি, আমার দেশে বাপ দাদার কাহিনী বলার লোক বহু আছে, আছে না নাই? অনেক পীর কেবলাদের ওয়াজ হয়, ঘন্টার পর ঘন্টা চোখের পানি ফেলে সব চলে যায়, ফজর থাকে না, জোহর নাই, আছে না নাই? আচ্ছা, তবে আবার ভুল বুঝবেন না যে আমি পীর বিরোধী মানুষ, আমি পীরকে মহব্বত করি, কারণ শব্দটা যখন যেহেতু চলে আসছে আমাকে আবার এটা একটু সুরাহা দেওয়া দরকার। কি আওয়াজ কিসে? কোন দিক থেকে?
ও বাচ্চার জন্য কিনছিল কিন্তু বাড়ি পর্যন্ত গেল না, এখানে শেষ হয়ে গেল। আচ্ছা ফাটক, আর কি করা? জি হ্যাঁ, বাচ্চা তো পরিবারের অংশ, ওরা ফাটাবে। জি সম্মানিত ভাইয়া, আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন? এত রাতে আপনারা আওয়াজ শুনতে প্রস্তুত আছেন তো? গতকালকে এবং গত মাহফিল, আমার ম্যাক্সিমাম মাহফিল গুলো আগে শেষ হয়ে যায়, আমি মাগরিবে উঠে আলোচনায় অনেক জায়গায়, মাগরিবে উঠে এসে মাহফিল একদম শেষ করা যায়, এটাই ভালো হয়। রাত যত হয় চোখ কি উপরে না নিচের দিকে? উপরে না নিচের দিকে যায়? নিচের দিকে যায়। কিন্তু আজকে কি নিচের দিকে নেবেন নাকি আপনারা? বিষয় কথা, রাত আসলে তো উপায় নাই, চোখ কখন চলে আসে? রাতটা আড়াল করে দিয়েছেন কে? আসতে বলবেন না কে? দিনটা কাজের জন্য করেছেন কে? এখন মেডিকেল সায়েন্স বলছে যদি কেউ আলো দিয়ে ঘুমায়, তার সামনের যে ফ্রন্টাল সেল গুলো আছে এগুলো জাগ্রত থাকে, তার ঘুম পরিপূর্ণ হয় না। রসুল কত আগে জানিয়ে দেন, অন্ধকার করে ঘুমিয়ে পড়ো, তোমার সব ঘুম হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত উপস্থিতি, কথা অনেক আছে, আমি ভূমিকায় বেশি যাব না, সোজা আমরা মূল আলোচনার দিকে, মূল আয়াতের দিকে চলে যাচ্ছি। আমরা সত্যবাদী হতে চাই কার কাছে? আসতে বলবেন না কার কাছে? আল্লাহর কাছে। আমরা যা বলবো সোজা কথা বলবো না বাঁকা কথা বলবো? আমরা যা চলবো সোজা পথে না বাঁকা পথে? জান্নাত কি বাঁকা আছে না সোজা পথে? আচ্ছা, আমার আল্লাহ কি খুশি হবেন বাঁকা পথে চললে না সোজা পথে চললে? সোজা পথে চলার জন্য একটা দোয়া আছে না নাই? সে দোয়াটা কি বলে? নামাজে দোয়া করি না আমরা, সূরা ফাতিহা তো দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বান্দাকে প্রতিটি রাকাতে প্রতিটি সালাতে প্রতিটি ওয়াক্তে এই সোজা পথের জন্য দোয়া করতে বলেছেন, যে দোয়াটা করাটা হলো ওয়াজিব। লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা সারা নামাজই কবুল হবে না, যদি কমন মনে হোক না কেন, কিন্তু সূরা ফাতিহা আপনাকে আবশ্যিকভাবে পড়তেই হবে। সেই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় জাগিয়ে দিয়ে দিয়েছেন, এরপরে বান্দাকে চাওয়ার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্বালীন। এরপরে প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা আফুরান, দয়ালু মেহেরবান করুণা আফুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বিচারের দিনের মালিক কে? আল্লাহ। আসতে বলবেন না কে? অতএব বিচারক তো পৃথিবীর কেউ না হলো, আসল বিচারক তিনি কে? আহকামুল হাকিমিন তিনি কে? আল্লাহ তাআলা। তার কাছে আমরা যাবো, তার কাছে বলবো আল্লাহ সোজা পথ দাও। কি পথ দাও? সোজা পথ, স্ট্রেট পথ, সরল পথ কাকে বলে? দুই বিন্দু দুই দিকে ফোঁটা দিয়ে, দুই বিন্দু এক রেখা দিয়ে টান মারলি, এটা কি বাঁকা না সোজা হলো? সোজা হয়ে গেল। আমরা সোজা পথে না বাঁকা পথে? সোজা পথে যাবো আমরা, তাহলে জান্নাত আমরা খুঁজে পাবো। সেই সোজা পথের নাম তো অন্য কিছু নয়, সেই সোজা পথের নাম হলো ইসলাম। তার নাম কি? আরো জোরে। দুঃখ লাগে, আমার দেশের মানুষ, শুধু আমার দেশ না গোটা পৃথিবীর অধিকাংশ মানুষের যদি চেতনা আজকে ধর্মের প্রাধান্য থাকতো,
ধরেন হিন্দু ভাইরা হিন্দু ধর্মকে যদি প্রাধান্য দিতেন জীবন চলার পথে, খ্রিস্টান ভাইরা খ্রিস্ট ধর্মকে যদি প্রাধান্য দিতেন জীবন চলার পথে, বৌদ্ধ ভাইরা যদি বৌদ্ধ ধর্মকে প্রাধান্য দিতেন জীবন চলার পথে, আজকে গোটা পৃথিবীতে কোন অশান্তি থাকতো না। কোন ধর্ম মিথ্যা কথা বলে? মিথ্যা কথা বলতে পারে? কোন ধর্ম হানাহানি মারামারি খুন ধর্ষণ চাঁদাবাজি করতে পারে? এখান থেকে প্রমাণ হলো গোটা পৃথিবীর অধিকাংশ মানুষ ধর্মের কাজ করে না করে না? আসতে কোন কেন করে কি করে না? ওই করে, অধিকাংশ মানুষ করে না। যদি করত তাহলে আজকে এই চিত্র হতো না। এই ওঠে কেন? সমস্যা নাকি? বাচ্চা আছে, ঠিক আছে, ওনার ছুটি আছে, আর কারো বাচ্চা আছে নাকি? বাচ্চা থাকবে মায়ের কাছে, আজকে থেকে মায়ের বাপের কাছেও আছে। জি আলহামদুলিল্লাহ। জি আমার দিকে তাকান, আমি কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আমরা মানি ধর্মটাকে, কিন্তু ধর্মটাকে মানি আমরা আবশ্যিক ভাবে নয়, গুরুত্ব দিয়ে নয়, পরিপূর্ণরূপে নয়। আজকে যদি আমরা আমাদের দিন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করতাম, আজকে কি অশান্তি থাকত? আজকে অশান্তি থাকত? মসজিদে সুতা সো যায় না? মুসল্লিয়া ঢোকার সময় সুতা নিয়ে ঢোকে না সুতা ছিয়ে ঢোকে? মসজিদেও টেনশন আছে না? নাই। শেষদার দিকে নজর না সুতার দিকে নজর? বলেন কিসের দিকে নজর? বাজারে গিয়ে সাইকেল দেখে একবার বাজার করে, সাইকেল দেখে একবার বাজার করে, হঠাৎ করে যদি সাইকেল দেখে মিস হয় সাইকেল দেখে। আমি কি ভুল বলতেছি? কেন? তাহলে কি আমরা ধর্ম পরিপূর্ণরূপে মেনে চলি? মেনে চলি? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন 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 বলেন। আমার দেশে মানুষ বেশি না সোর বেশি? সবচেয়ে বড় চোর কে? বলেন সবচেয়ে বড় চোর কে? নামাজ। এখন বলেন মানুষ বেশি না সোর বেশি? আমরা কোথায় প্র্যাকটিস করি? সম্মানিত ভাইরা একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শোনো। আজকে গোটা পৃথিবীর অধিকাংশ হিন্দুরা তাদের হিন্দুত্বকে বাদ দিয়ে, মানে আমাদের নিজস্ব ধর্ম, সব ধরনের মানুষই ধর্ম বাদ দিয়ে, আমাদের সবচেয়ে বড় ধর্ম হয়ে গেছে রাজনৈতিক দল। হিন্দু তার হিন্দুত্ব বাদ দিতে রাজি আছে, খ্রিস্টান তার খ্রিস্টানি বাদ দিতে রাজি আছে, বৌদ্ধ তার বৌদ্ধত্ব ছাড়তে রাজি আছে, মুসলমান তার ইসলাম ছাড়তে রাজি আছে, কিন্তু রাজনৈতিক দল ছাড়তে রাজি নয়। এরকম আছে না? নাই। কিন্তু না, সব ছাড়বো, কিন্তু ইসলাম নিয়ে কোন আপিল কেউ করলে এটা ছেড়ে দেওয়া যাবে? আমার কথা বোঝা যায়? তাহলে আমরা চলবো পাকা পথে না সোজা পথে? আসতে বলুন পাকা পথে না সোজা পথে? সোজা পথে। আল্লাহ দাঁড়াতে বলছেন, দেখেন কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون তুমি তোমার চেহারাকে আল্লাহমুখী করে নাও, একনিষ্ঠ হবে, আল্লাহর দীন ইসলামকে গ্রহণ করে নাও, আল্লাহর দীনের কোনো পরিবর্তন হবে না, আল্লাহর দীনকে তুমি ইখলাসের সাথে গ্রহণ করে নাও। এই ক্ষেত্রে কোনো কন্ডিশন করতে যাও না। আমার দেশে এমন হাসি আছেন, এমন মুসলমান আছেন, হজ করেন প্রত্যেক বছর, নামাজ করেন পাঁচ অক্ট মসজিদে গিয়ে তাকবীর উনার সাথে, আবার সুদেরও কারবার করেন, এরকম তো লোক নাই। আজকে বলবেন না আছে না নাই? এখন আমি যদি এই সমস্ত কথাগুলো বলতে যাই, সুদখোর কি ভারত আমাকে আমার কথায় কি খুশি হবে নাকি? আসতে পান কেন? এই চান্সে কি উঠবেন নাকি? দুটি ভাব ওটে সুদ খায়, কেউ যাবেন না? বসেন সবাই। আল্লাহি আল্লাহর কসম করে বলি, আমি কাউকে ইন্ডিকেট করে কোন ব্যক্তি আক্রোশ নিয়ে, আমরা বিশেষ করে আমি অন্তত কোন মঞ্চে বসি না। আমি চাই যে আল্লাহ আমাকে যে দায়িত্বটা দিয়েছেন কথা বলার একটা সুযোগ আল্লাহ আল্লাহ পাক আমাকে করে দিয়েছেন, আমি যদি আমার কথার পরিপূর্ণ হক আদায় না করি,
কেয়ামতের দিন আমার জিব্বা কাটবেন কে? আল্লাহ। আস্তে বলবেন না কে? আল্লাহ। সেই মামলার বাদী হবেন আপনারা, মামলার বাদী হয়ে বলবেন যে অমুক আসছি অমুক এলাকায় আলোচনা করতে, কিন্তু হক কোন কথা সে বলতে চায় নাই, হককে সাম করে গেছে, সেই মামলার বাদী আপনার হয়ে মামলা দিবেন আর আমার জিব্বা কাটবেন কে? আল্লাহ। অতএব আমাকে ব্যক্তির চেহারা থেকে কথা বলতে হবে না, আল্লাহর হুকুম দেখে কথা বলতে হবে। কার হুকুম দেখে? অতএব কোরআন যেদিকে যাবে আমরা সেদিকে যাবো, কার গায়ে লাগলো আর কার গায়ে লাগলো দেখার কোন বিষয় নাই। সুদখোর সুদখাবা, আর আমি বলবো আল্লাহ তুমি সুদে বরকত দাও। আমার দেশে তো সিনেমা উদ্বোধন হুজুরে দোয়া করে, এরকম হুজুরও আমার দেশে আছে, আছে না নাই? সিনেমা উদ্বোধন হবে, সেখানে প্রডিউসার অ্যাক্টর মানে প্রযোজক নায়ক নায়িকা সবাই মানে কলা কুশলী সবাই বসে আছে, এখন মহরত অনুষ্ঠানে দোয়া করতেছে আল্লাহ তুমি সিনেমায় বরকত দিয়ে দাও। আবার আমি কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা করবো। আমার দেশে এমন পীর কেবলা আছে, পীর পরিচয় নাম, পীরকে তারা কলঙ্কিত করেছে, পীর পবিত্র শব্দ, শাহাদাতুল ইয়ামিনি, শাহাবান, শাহাদাত, শাহজামান, হক্কানি পীর ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কাশ্মীরে শুয়ে আছেন, রাজা পৃথ্বীরাজের বিরুদ্ধে মোকাবেলা করেছেন, ঘোড়ার পিঠে চড়ে হাতে তলোয়ার লইয়া নিয়া গোটা ভারতবর্ষ ইসলামকে কায়েম করেছেন, তারা ছিলেন পীর। আর আমার দেশের কিছু বিশ্বাসের দরবারে গিয়ে বলা হয় হুজুর একটু মদের ফ্যাক্টরি দোয়া করে আসেন, আল্লাহ তুমি মদের ফ্যাক্টরিতে বড় করে দাও। আসে না নাই? না, এগুলো করব না আমরা, আমরা বাঁকা পথ না সোজা পথ। মদ খাওয়া কি কইলে আরো ধরে? বিড়ি খাওয়া ডান হাতে না বাম হাতে বলেন? কোন হাতে বিড়ি খাওয়া যায়, বাম হাতে না ডান হাতে? আমার প্রশ্নের হেকমত চেয়ে ধরেছেন। আচ্ছা, আমাদেরকে অনেকে প্রশ্ন করে ওদের বিড়ি খাওয়ার কি মানে, উনি জায়েজ করার চেষ্টায় আছেন না? ডাক্তার যেটা ডিসঅ্যালাও করে ইসলামও সেটা ডিসঅ্যালাও করে, যেটা আপনার শরীরের জন্য ক্ষতিকর সেটাই হারাম, সেটাই কি হারাম? ইসলাম সেগুলো কি হারাম করেছে যেটা ব্যক্তির কল্যাণের জন্য আসে নাই? আমার কথা কি বোঝা গেল? হারাম মানে কিন্তু আমরা বুঝি কি মানে, হারাম শব্দটা শুনে আমরা ভাবি যে এটা আল্লাহ মানা করছে এই জন্য আমরা করি না, কিন্তু না, যেটাই হারাম সেটাই অকল্যাণ, সেটা কি অকল্যাণ, আর যেটাই হারাম সেটাই বান্দার জন্য কল্যাণ। জোরে বলি সুবহানাল্লাহ। মদ খাওয়া কেন হারাম হতো অনেকে যুক্তি দিবেন, হুজুর মদের মধ্যে মধ্যে তো ওই আঙ্গুরি আছে, রসটা আছে, একটু পচায় খায়, এরকম যুক্তি আছে না বলেন তো? একটু পচায় পচায় খায়, এটা আমার হারাম হলো কেন, এটা খাইলে কি এমন কিছু মজা পাওয়া যায়, মনে হয় রাজা হয়ে গেছি, এরকম আছে না? নাই, গাঁজা খায় কি হয়, রাজা হয়ে যায়, গাঁজা তো বেহেস্তেরই গাছ, যেরকম নাও জুবিল না মুরব্বী কোথায়? আচ্ছা আচ্ছা, কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কি আলোচনা চালাবো? বলি ইনশাআল্লাহ। আপনি বসেন, সবাই বসেন, কেউ আমি কাল কাজকে যেতে দেব না, কেন জানেন? আমি অনেক আগে আসছি, আমি উঠতে চাইছি অনেক আগে, আমাকে দেরিতে উঠায় দিয়েছেন, দোষ আপনাদের। অতএব আমি আজকে দেরিতে শেষ করব, খাটতেই হবে, যেতে দেব না। রাজি আছেন সবাই? দেখা যাক, জোরে বলি ইনশাআল্লাহ। মদ খাওয়া কি? কিন্তু মদের মধ্যে তো আঙ্গুরি আছে, কি আছে? আঙ্গুর, আঙ্গুরের রস দিয়ে তো মদ বানায়। আচ্ছা, কিন্তু পচায় দেয় তাই না? আচ্ছা, মাটি যদি কাদা হয়, সেই কাদা যদি আপনার গায়ে মারে, আপনি কি মরবেন? আপনি কি মারা যাবেন? কিন্তু ওই কাদা যদি পাকায়া রোদে শুকায়া যদি শক্ত করে মাথায় মারে, বাঁচবেন না মরবেন? কাদা কাদা অবস্থায় মানলে পরে ওর জীবন হানির কোন আশঙ্কা নেই, কিন্তু ওটাকে যদি ঈদ বানান তখন কি বাঁচবে না মরবে? অতএব আল্লাহ যে খাদ্য যে প্রক্রিয়ায় খেতে বলেছেন সেই প্রক্রিয়ায় খেতে হবে, উল্টা কায়দায় খেলেই ওটা হারাম হবে। কার কথা? আসতে বলেন না কার কথা? আজকে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চীন, চীনের মানুষ পানির চাইতে মদ বেশি খায়, পানির চাইতে মদ বেশি খায়, মদ বেশি খাওয়ার কারণে তাদের অ্যান্টিবডি নাই,
রোগ প্রতিরোধ ক্ষমতা নাই, তাদের লাংসগুলো দুর্বল হয়ে গিয়েছে, করোনা ঢোক ধরছে আর মরছে। আর আমার দেশে করোনা কোন দিন আইলো কোন দিন গেল জাতি টিকেই পাইল। জোরে বলে সুবহানাল্লাহ। এর কারণ কি জানেন? আমরা এখনো ভালো আছি, আমরা এখনো ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। তবে এই দেশের যুব সমাজকে নষ্ট করার জন্য একটা ষড়যন্ত্র আছে না নাই? ইয়া বাবা মদ যা আছে এগুলো কে হারাম করেছেন? আমরা এগুলোর পিছনে থাকবো না। জোরে বলি ইনশাআল্লাহ। পরিবারকে বাঁচাবো, জোরে বলি ইনশাআল্লাহ।